সো হাই গাইস, আমি মেজর। আজকে ভিডিওতে আমি স্পোনার স্পোনারের যে ফার্ম হয়, যে এক্সপি ফার্ম, সেটি তৈরি করবো। তাহলে তার জন্য দেখতেই পাচ্ছ আমি স্পোনারের চারিধারে এসে গেছি, মানে স্পোনারের চারিধারে যে ছকটি করা সেটি করবো। তাহলে করতে শুরু করি। আর ভাই তো মানে কি বলবো, মাথা খারাপ করে রাখে। ঠিক আছে, দেখছি যদি যা কাজের কাজ হলো। প্রিন্ট পাওয়া গেল একটা না ছোটটা। ঠিক আছে, তো জলদি জলদি আমি ছকটা করি। আর এক থাক পিছনে হবে, মানে আরো গ্রেভেল আসছে। হ্যাঁ, গ্রেভেল আসছে, আরো প্রিন্ট, আরো প্রিন্ট। বাহ, কাজের কাজ। কারণ প্রিন্ট তৈরি করতে, এই প্লেন তৈরি করে জানি, আর এটা শুধু তীর করার সময় অনেক কাজে লাগে। আচ্ছা, তুই তীর করা ছাড়া অন্য কোনো কাজও নেই এটা। তাড়াতাড়ি করি তাহলে। তো ঠিক আছে, আচ্ছা উপর দিকে ওগুলি বাকি আছে। ও ভাই মারো মুঝে। না প্লেন না, আরো ভাই উপরে নদী নদী কিছু আছে নাকি, না সমুদ্র আছে জানিও নি। তো যাই হোক, ফ্লিন্টটা আসছে, কারণ আমাকে আলাদা আলাদা টাইপের ফ্লিন্ট, না মানে তীর তৈরি করার সময় ফ্লিন্ট। ও ভাই আরো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রথমের কাজ তো পুরো পারফেক্ট। একটু বন্ধ করি। আর এটা বন্ধ, ঠিক আছে। এবারে চেস্ট ফেস্ট লাগানোর আগে জল, আমি জল এনেছি। হ্যাঁ, এটা এটা ঠিক আছে। তো কত দূর আসছে, এই জায়গায় আসছে, পুরো পারফেক্ট আছে, পুরো ঠিক আছে। আর চল চল চল, ও ভাই কত দূর আসছে। তো ভাই দেখি বাকি কাজ করি। আর বাকি কাজ করা মানে এইখানে, আচ্ছা এদিকটা ঠিক হয়ে গেছে। আর এখানে কোথায় আমি জল ফেলেছি, কালেক্ট করি। তো অনেক খাটাখাটির পর লাস্টে আধ ঘন্টা ভাবার পর আমি করে দিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে যেভাবে আমি করতে চেয়েছিলাম সেভাবে হয়নি। কিন্তু আর আমার পিকেক্সের অবস্থা দেখতে পাচ্ছ, আর একটুকু আছে। আর এক্সপি ফার্মটা খুব ভালো কাজ করছে, যেমন দেখাচ্ছে দেখাচ্ছি এই যেমন মূল্য, একটা মূল্য, আর একটা মারি। আর এটা আমি তি দিয়ে মারতে পারবো, কারণ সামনে তো যাওয়া যাবে না। আচ্ছা দেখাচ্ছি, কই হাড়গুলো আছে, হাড়গুলো চলে গেছে হপা দিয়ে। আচ্ছা খালি হাতে করে, এই দেখো 12টি আর 4টি জমা হয়েছে। তো এইভাবে জমা হয়, দেখি আর একটুকু।
ওই দেখো আসছে আসছে, আর জমা হয়ে গেল পারে। ঠিক আছে, 6টি হয়ে গেছে, 12টি হয়ে গেছে। তো ভাই আজকের ভিডিও এটুকুই, আর রেসিপি যদি তোমরা তাও জানতে চাও তাহলে আমি আর একটা ভিডিও করবো এর উপর। আর এটা আমি আসলে অনেক লম্বা হয়ে যাবে বলে বারবার পজ করছিলাম, যে কারণে আমি ভাবলাম যে এই ভিডিওটা করে নিয়েছি সেটা দেখায়, আর কেমন করে করতে হবে তার জন্য আলাদা একটা ভিডিও আমি তৈরি করব। এই দেখো যাচ্ছে হপারে, আর হপারে গিয়ে এই দেখো 13টি 8টি জমা হয়ে গেছে, আর আমার এক্সপিও 17 থেকে 18 হয়ে গেছে। তো ভাই আজকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, বাই।